লেখার জন্য প্রয়োজন ফন্ট। বাংলা ফন্ট নিয়ে বর্তমানে অনেকে কাজ করলেও মানসম্মত ফন্ট যারা তৈরি করছেন তাদের মধ্যে অন্যতম রাজন শৈলী ফন্টের উদ্ভাবক মহিবুর রহমান রাজন প্রথমবারের মতো কোনো বাংলা ফন্ট ব্যবহার করছে জাতিসংঘ, যেটিও রাজনের তৈরি। বাংলা বর্ণমালার নান্দনিক প্রয়োগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ব্যবহার হবে কম্পিউটারে, কিন্তু ফন্টের প্রাথমিক ডিজাইনটা শুরু হয় কাগজে কলমে। বাংলা অক্ষরের সংখ্যা বেশি হওয়া আর অনেক টুকটাক্ষর থাকায় বাংলা ফন্টের ডিজাইনটাও তাই করতে হয় বেশ সময় নিয়েই। আদর্শ বর্ণমালার সাথে মিল রেখে ফন্টের নান্দনিক উপস্থাপনের বিষয়টাও রাখতে হয় ভাবনাতে। ইংলিশ ফন্ট ক্যারেক্টার হচ্ছে মাত্র 26টা, আর বাংলা ফন্টের ক্ষেত্রে 50টা যদিও আমরা বর্ণ জানি, কিন্তু যুক্তাক্ষর সহ প্রায় 300 মতো বর্ণ হয়ে যায়। এবং এই বর্ণগুলো যোগ করার পরেও রুশুকার ঋষিকার এই বর্ণগুলো মাত্রা আসার পরে যেটা হয়ে যায় একটু জটিল হয়ে যায়। গ্রাফিক্স ডিজাইনের শিক্ষার্থী রাজন নিজের আগ্রহী শুরু করেছিলেন বাংলা ফন্ট তৈরির কাজ। তার তৈরি বেশ কিছু ফন্ট ব্যবহৃত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, যার মধ্যে রাজন শৈলী অন্যতম। ফন্ট তো তৈরি করা হয়েছে অনেক, এর মধ্যে পাবলিশ হয়েছে 5টি ফন্ট। ফ্রি আমি যে বাংলা দুইটা ফন্ট পাবলিশ করি সেটাও এরই মূল কারণ আর কি, যে অ্যাটলিস্ট কিছু নান্দনিক কিছু ফন্ট আসুক বাংলায়। এখনো যে কাজগুলো করা হয় আগের থেকেই করা হয় আর কি। রাজনের ইউএন বাংলা জাতিসংঘের জন্য তৈরি প্রথম কোনো বাংলা ফন্ট। 2020 সাল থেকে এটি ব্যবহার করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। জাতিসংঘ এই প্রথম উদ্যোগ নেয় একটা বাংলা ফন্ট তৈরির জন্য, যেটা ইউএন বাংলা নামে ওরা নামকরণ করে এবং সেই ফন্টে আমি ডিজাইন করি। নিজের আগ্রহে অনেকেই বাংলা ফন্ট নিয়ে কাজ করলেও পৃষ্ঠপোষকতা না পেলে মানসম্মত বাংলা ফন্ট সহজলভ্য হবে না বলে মনে করেন রাজন। একুশে ফেব্রুয়ারি ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই।